ওকে, তো অল রাইট গাইস, আপনি কি জানেন একটি নতুন ইউটিউবার তার প্রথম এক মাসের আর্নিং কত করে থাকে এন্ড ইউটিউব থেকে তাকে কত এবার টাকা দেওয়া হয়। তো আজকের ভিডিওতে আপনি এ টু জেড জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত জানলে এন্ড আপনাকে কিছু গোপন টিপসও বলা হবে এই ভিডিওটার শেষে। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা মূলত দেখাতে চলেছি আমাদের এই এক মাস হয়েছে প্রায় মনিটাইজেশন অন হয়েছে এন্ড মনিটাইজেশন অন হওয়ার পরে আমরা কত টাকা ইনকাম করলাম বা আমরা ইউটিউব থেকে কত ডলার আর্নিং করতে পারছি আপনাদের আজকের ভিডিওতে এ টু জেড দেখানো হবে। আপনাদের মধ্যে অনেকেই ভাবেন হয়তোবা যে লাখ লাখ টাকা ইনকাম ইউটিউবে মনিটাইজ পেলেই। তো আজকের ভিডিওতে আপনাদের এই ভুল ধারণাটা আমরা দূর করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের ইউটিউব স্টুডিওটা ওপেন করে নিই। ইউটিউব স্টুডিও ওপেন করার পর এখানে আমাদের স্টুডিওটা ওপেন হয়ে গেছে অ্যান্ড এখানে আমরা যদি আমাদের ভিডিওর ভিতরে যাই তাহলে এখানে আমাদের ভিডিওগুলো দেখাচ্ছে অ্যান্ড সবগুলোতে কিন্তু মনিটাইজ অন আছে। দেখেন সবগুলোতে মনিটাইজ অন আছে। এন্ড আমাদের চ্যানেলের ভিতরে যদি যাই দেখাই আপনাদের এখানে আমাদের প্রায় 91 অর্থাৎ 91টা ভিডিও আপলোড করা হয়েছে অ্যান্ড এখান থেকে আমরা আবার চলে যাবো ইউটিউব স্টুডিওতে। আপনাদের আমি আজকে বিস্তারিত দেখাচ্ছি, আপনারা এই ভিডিওটা দেখেন, সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে আসলে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করা সম্ভব। যদিও এরকমভাবে আপনাদের কেউ দেখাবে না, তো আমরা এখানে ইউটিউব স্টুডিওতে গিয়ে অ্যানালাইটিসে আসলাম। আসার পর এখানে দেখেন আমাদের ভিউস কিন্তু প্রতিনিয়ত আসছে, এমন না যে ভিউস আসছে না। অ্যান্ড এখানে আমাদের টোটাল ভিউস আছে 7500 অ্যান্ড আমরা যদি এখানে 7 দিন করি 7 দিনের মধ্যে আমাদের ভিউস আসছে 1.5K আর আর্নিং হচ্ছে 1. মানে প্রতি 1500 ভিউসের জন্য আমি কম বেশ প্রায় পাচ্ছি 1.26 সেন্ট, মানে প্রায় $1.5 কিছু কম। অ্যান্ড এখানে যদি 28 দিন করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল ভিউজ দেখাচ্ছে 7500 অ্যান্ড মানে এখানে আমাদের প্রায় $4.33 আছে। অ্যান্ড এখান থেকে আমাদের আর্নিং হয়েছে প্রায় 7500 ভিউজের জন্য 433 টাকা, মানে প্রায় 500 টাকার মতো আর্নিং হয়েছে এখান থেকে। তো ইউটিউবের ইনকামটা আসলে মূলত ভিউজের উপরে ডিপেন্ড করে যে আপনি কতটা ভিউজ পাইলেন বা কত ভিউজ আসছে। আর আপনার ভিডিও যখন ভাইরাল থাকবে তখন আপনার সিটিআর হাই থাকবে, সিটিআর হাই থাকলে আপনার আর্নিংটাও বেশি হবে। তো আপনাদের আমি দেখাই একটা জিনিস, এখানে দেখেন আমাদের প্রায় 729টা একটা ভিডিওতে ভিউজ আছে। এটাতে দেখি, এটাতে যদি যাই তাহলে দেখেন মাত্র 729টা ভিউজের জন্য আমাদের মাত্র 16 সেন্ট আর্নিং হয়েছে। অ্যান্ড এখান থেকে আমরা যদি রেভিনিউতে যাই এখানে দেখেন আমাদের প্রতি 1K ভিউজের জন্য দিচ্ছে মাত্র 22 সেন্ট দিচ্ছে 1000 ভিউজের জন্য। আর আপনাদের আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, দাঁড়ান এখানে দেখেন আমরা এই ক্যানভা প্রো নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এইটার সিটিআর দেখেন মাত্র 80টা ভিউজে 4 সেন্ট আর্নিং অলরেডি হয়েছে। অ্যান্ড রেভিনিউতে যদি যাই এখানে দেখেন প্রতি 1K ভিউজের জন্য দিচ্ছে মাত্র 84 সেন্ট, যেখানে আমি কালকেই দেখেছিলাম এই যে এখানে দেখেন প্লেব্যাকের থেকে প্রায় 1K ভিউজের জন্য সিপিএম দিচ্ছে আমার $2.45, কিন্তু আমি পাচ্ছি এখান থেকে মাত্র 84 সেন্ট, বাকিটা ইউটিউব কেটে নিচ্ছে। তো ইউটিউব এখান থেকে 55% নেয় আর মাত্র 45% আমাদের মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদেরকে দেয়। তো আশা করি যে আপনাদেরকে আমি বিস্তারিত বুঝাতে পারছি। এই ছিল আজকের ভিডিও। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য।